নজরে মেট্রো রেল। প্রতি স্টেশনে থাকবে সুপরিসর প্ল্যাটফর্ম ও যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা এবং পুরো স্টেশন থাকবে শীততাপ নিয়ন্ত্রিত। ভাড়া আদায় ডিজিটাল কার্ড দিয়ে মেশিনের মাধ্যমে। মেট্রো রেল শুধু বিদ্যুতের গতিতেই চলে না, তার আনুষঙ্গিক সবই প্রায় প্রযুক্তি নির্ভর। শব্দ, শক এবং কম্পন কমাতে মেট্রো রেলে ম্যাস স্প্রিং সিস্টেম MSS প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মেট্রো রেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 100 কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট স্টেশন সংখ্যা 17টি এবং মেট্রো রেলের দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। মেট্রো রেলের প্রতিটি ট্রেনে বগির সংখ্যা 6টি, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রতিটি স্টেশনে আছে একটি অপারেটিং রুম, একটি টিকিট কাউন্টার, লাউঞ্জ, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, নামাজের স্থান, অগ্নি নির্বাপক ব্যবস্থা, এসকেলেটর ও লিফট। প্রাথমিকভাবে প্রতি 15 মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 5টি ট্রেন চলবে এবং সময়ের ব্যবধান কমিয়ে ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। পুরো সিস্টেমটি চালু হলে প্রাথমিকভাবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে এটি রাত 11:30 পর্যন্ত বাড়ানো হবে। ট্রেন চালানোর জন্য ঘন্টায় দরকার হবে 13.47 মেগাওয়াট বিদ্যুৎ, যা নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও, বাংলা একাডেমি এলাকায় 5টি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে।